জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। নিহত সাইফুল আলম বড় ভাই ও অভিযুক্ত ছোট ভাই দেলোয়ার মৃধা। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের রায়পুরে। প্রধান আসামি দেলোয়ার মৃধা সহ সাত জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। এদিকে হত্যাকারীদের গ্রেপ্তার সহ ফাঁসির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। সহকারী পুলিশ সুপার বলছে হত্যার ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। বামনি ইউনিয়নে যে ভাই ভাইকে কেন্দ্র করে জায়গা জমির বিরুদ্ধে কেন্দ্র করে একটা মারামারির ঘটনা ঘটে গতকাল। এই ঘটনায় ভাই যে দেলোয়ার হোসেন দেলোয়ার মৃধা তার সে তার বড় ভাই সাইফুল আলমকে একটা আঘাত করে মাথায়। এই আঘাতের পরে তাকে যখন চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চাঁদপুর সদর হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় পুলিশ সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে যাওয়ার পরে পুলিশ প্রাথমিকভাবে সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে কিছু আলামত জব্দ করে এরপরে একটা মামলা রুজু হয়। এখন বর্তমানে আমাদের এজাহারনামীয় যে নয়জন আসামির মধ্যে দুইজন আসামি গ্রেপ্তার আছে। নিহতের পরিবারের দাবি সাইফুল আলম ঢাকা এলাকার নামকরা ব্যবসায়ী ও লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামুনি ইউনিয়নের মৃধাবাড়ির বাসিন্দা। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাই দেলোয়ার হোসেন মৃধা থানায় জিডি করে এসে বড় ভাই সাইফুল আলমকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন। নির্মম এই মৃত্যুতে প্রতিবেশীরাও শোকাহত। দেলোয়ার মৃধার বসত বিডির সাথে আমার স্বামীর জমি খরিদা করছি। দেলোয়ার মৃধা এই জমি জোর করে বোক দখল করা যায় অনেক বছর। আমরা আসি না, বাধা দিই না, খাইও না, খাই না। এখন আমার যে অংশটুকু ওই অংশটুকুর মধ্যে নারিকেল গাছ আছে কয়টা, আমি তারা এক বছর খাইতে দিছি। সে আমার কাছে চাইছে, আমি তারা খাইতে দিছি। এখন সে খাইছে যে এক বছর পর আসে, আমি বললাম যে আমার নারকেল গাছ ছাড়ি দিই। ওর ভাই আমার স্বামী ছোট ভাই এই সমস্ত এই যে জমির লোভ করে জমি জোর করে দখল খায়। আমি আমার জমি উদ্ধার করতে গেছি, আমার স্বামীরে এই জন্য ও মারছে। শ্রেণীতি মাথা ভাড়ায় কোপ দিচ্ছে, মাথা ভাড়ায় কোপ দেওয়ার পর যে আমার স্বামী বসে পড়ছে, বসে পড়ার পরে সে আরও ওইখানে মারছে, অত্যাচার করছে। স্বামীজি লাইটে নিয়ে সব পুরো শরীরের অঙ্গের মধ্যে তার দাগ হয়েছে, পুলিশের তদন্তে দ্বারা ইয়া করছে। আমি কালকে রাতের 4টা পর্যন্ত এখানে ছিলাম, থাকি এগুলি ইয়া করে দিয়ে আসছি। এখন আমি এটা ডিসচার্জ চাই। দীর্ঘদিন ধরে সংসারে গ্লানি টেনে বড় ভাই সাইফুল আলম সন্তানের মতো করেই ছোট ভাই দেলোয়ার মৃধাকে মানুষ করলেও শেষ পর্যন্ত জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার সন্ধ্যায় বড় ভাইয়ের সাথে কথাবার্তার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তিনি। এ সময় উভয়ের সংঘর্ষে পাঁচজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এর মধ্যে সাইফুল আলমের অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে, তবে পথেই তিনি মারা যান। এই ঘটনার পর থেকে দেলোয়ার হোসেন মৃধা সহ তার অপর সহযোগীরা পলাতক রয়েছেন। এদিকে নিহতের ছোট ভাইয়ের দাবি তার ভাতিজা তাকে আঘাত করতে গিয়ে বড় ভাই সাইফুল আলমের মাথায় জখম করে, পরে রক্তক্ষরণ শুরু হয়, এতেই মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য এখন লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লক্ষ্মীপুর প্রতিনিধি আতোয়ার রহমান মনির তথ্যচিত্রে, ডেস্ক রিপোর্ট, সমকাল।